বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন বাজে হলো গিয়ে 12:05, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এদিকে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এদিকে মুগ ডাল জলে ভিজিয়ে রেখেছি, লাউ দিয়ে, মানে লাউ না, এটা চালকুনো দিয়ে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছি না, এটা সিদ্ধ করবো, ভাতটা নামলেই সিদ্ধ বসাবো। আর এদিকে রান্না হচ্ছে আলু ভেন্ডি ভাজা। তো ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, ওই জন্য ড্রেসটা ছাড়িনি, একবার এই ড্রেসেই রান্না করতে বসে পড়েছি। দেখো ঘেমে গেছি কেমন, একটু স্নান হয়ে গেছি, কিন্তু এদিকে ফ্যান চলছে, তারপরও ঘুম গেছি। এত গরম লাগছে না, অসম্ভব গরম লাগছে, শুধু জল খাচ্ছে আর কিচ্ছু ভালো লাগছে। ছেলেকে আজকে স্কুলে দিয়েছি, আজকে রাখি পূর্ণিমা। আমাদের সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। যাদের ভাই আছে তারা আনন্দের সঙ্গে, খুব আনন্দ সঙ্গে রাখি বাঁধে। আমাদের তো ভাই নেই, মনে একটু কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, আমরা দুই বোন। তো আমার বোনের ভগবান আমাদের দেয়নি, কী হয়েছে, আমার ছেলেকে বোন দিয়েছে আর বোনের মেয়েকে আমার ছেলে দিয়েছে। তো ছেলেদেরকে বাঁধবে রাখি, এই বছর হবে না, সামনের বছর, কারণ বোনের মেয়ের বয়স এই বছর 4 বছর চলছে আর আমরা 5 বছরের নিচে কোনো অনুষ্ঠান করি না। তো আমাদের মধ্যে ভাইফোঁটা বলো আর রাখি বলো 5 বছর না হলে তো করতে নেই, ওই জন্য 5 বছর সামনের বছর হয়ে যাবে। তো সামনের বছর আমরাও করবো বড় করে, আমরা যেটা এতদিন করতে পারি সেটা আমার ছেলে বোনের মেয়ে এদের দিয়ে পূরণ করবো, আশাটা নিজেদের মনের আশা ওদের দিয়ে পূরণ করবো। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। চলো, আলু ভেন্ডি ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়ে এসে হাততলা বসেছি। তো ভাতটা হয়ে গেলে প্রেশার কুকারটা বসিয়ে দেবো, আর ভালো লাগছে না, গরমে না কিচ্ছু ভালো লাগছে না, কোনো কিচ্ছু ভালো লাগছে না। তো তোমরা, তোমাদের কালকে যে ব্লগটা চেয়েছিলাম, প্লিজ তোমরা দেখেছো নিশ্চয়ই সবাই, দেখে থাকলে তোমরা প্লিজ কমেন্টসে কিন্তু আমাদের জানাবে যে কী করা যায়, কী করা যেতে পারে না, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তো স্কিপ করবে না। আমার ছেলে রাখি পরে এসে স্কুল থেকে দেখাও। আর ওটা ওটা কিসের জন্য কিনে রেখেছো? বনুর হাতে পড়বে, বনুকে দিয়ে পড়বে, না বনু পড়িয়ে দেবে তোমাকে, বনু তোমার বনু, তোমার পাকু বনু পড়িয়ে দেবে তোমাকে। হ্যাঁ, দেখো ছেলেকে স্কুল রান্না হয়ে গেছে, প্লাস ছেলেকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি। আমাদের তো বললাম, দেখালাম আমি যে ছেলে রাখি পড়েছে আজকে, আর কি রান্না হয়েছে তোমাদের ব্যাক ক্যামেরা দেখো। স্নান টান করে দেখো, খেতে বসে বসে খেতে পেয়েছে বড়। আর এইটা বাজে রান্না হয়েছে, মুগ ডাল লাউ দিয়ে আর ওদিকে ভেন্ডি আলু ভাজা, ছেলের ভাত আমার ভাত নিয়ে বসে এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি, ঠিক আছে। আজকের ব্লগটা কেউ স্কিপ করবে না, একটা ভালো জিনিস দেখাবো তোমাদের, আশা করি তোমাদের ভালো লাগবে, আমাদের সুন্দরবনের ফেমাস একটা জিনিস দেখাবো। তো দেখতে হলে পুরো ব্লগটা দেখবে, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু দেখতে পাবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে রাখি পূর্ণিমা বলে কথা, রাখি পূর্ণিমা একটু মিষ্টি না করলে হয় না, আমি তো এই দেখো বন্ধুরা, সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বিকেল বাজে এখন 4টে। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা, নাহলে বুঝবে না। এই দেখো আমার পাশে বাড়ি জায়দা, তো তার ছেলে মেয়ে সবাই মিলে একসঙ্গে মিলে যাচ্ছিলাম আনন্দ করতে, তার ওই এক ননদ, পাশের বাড়িরই ননদ, সব সবাই মিলে যাচ্ছিলাম আনন্দ করতে করতে। আর সত্যি কথা কি, খুব আনন্দ হচ্ছিলো, হাসাহাসি করছিলাম আমরা, সব কথা বলছিলাম, আমরা আনন্দ করতে করতে জায়গাটা আনন্দ নিচ্ছিলাম, মানে আনন্দ না অ্যাকচুয়ালি কী বলে হয় যে অনুভূতিটা করছিলাম, এই ফিলিংসটা অনুভূতি করছিলাম। তো দেখো আমার এইটা নিয়ে নিয়েছে ওরা, সেলফি স্টিকটা নিয়ে বলছে আমরা ভিডিও করছি, আমি ঠিক আছে করতে থাক, অসুবিধা নেই, বলছে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দাও যে আমরা তোমার ক্যামেরাম্যান, না ওকে চলো কোনো অসুবিধা নেই। তো চলো এই নিয়ে কথা বলছিলাম আমার হাসাহাসি করতে করতে, আমরা যেখানে যাওয়ার জন্য হাঁটছিলাম তো সেই গন্তব্যস্থলে কাছাকাছি চলে এসেছিলাম। তো দেখো দেখতে থাকো পরিবেশটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, গ্রামের পরিবেশ, শহরের সবাই তো এই জিনিসটা দেখতে পাও না। আর সত্যি কথা কি, আমি নিজেও দেখতে পাইনি কোনো দিন, এখানে আসার পর থেকে এখন দেখতে পাই। তোমাদের দেখে কমেন্টস করে কিন্তু প্লিজ জানাবে যে কেমন লাগলো পরিবেশটা, ঠিক আছে। তোমাদের যদি ভালো লাগে কমেন্টস ভালো ভালো করো, তাহলেই তো আমিও ইন্টারেস্ট পাবো বলো ভিডিও করতে। তো ওই জন্য বলছি প্লিজ দেখতে থাকো ফুল ভিডিওটা, আর আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে হবে কেমন হয়েছে, লাগছে কেমন দেখতে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা জানো তো আমি তোমাদের যেই জিনিসটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছিলাম আমি নিজেও, তো সেটা দেখাতে পারলাম না, কিন্তু যেটা দেখালাম দেখো, এটা হলো আমাদের একটা ঠাকুরের স্থান। তো এই ঠাকুরটার স্থানটার নামটা কি আমি ঠিকঠাক জানা নেই আমার, তো ওই জন্য আমি তোমাদের বলতে পারলাম না। এই পডকাস্টে দেখুন প্রচুর মানে ফুলের মালা বাঁধা, নিশ্চয়ই কোনো হয়তো মানদের বাঁধা কি আয়দার কিছু না কিছু একটা হবে। তো ওই জন্য আমার ভালো লাগলো বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো এই হলো আমাদের নদী বাঁধ, দেখতে পেয়েছো কি অসম্ভব সুন্দর। আমি তোমাদের সঙ্গে সেইভাবে ভিডিও করে উঠতে পারিনি, কারণ ওখানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর 2-4টে রিলস বানাচ্ছিলাম, তো টাইম অফ হয়ে গেছিলো আর এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো, তো আমরা বাড়ির দিকে ব্যাক করছিলাম। আর চলো দেখো এখন আর কোনো কথা বাড়াবো না, আর রাস্তায় যেহেতু নদীবাতে কাজ হচ্ছিলো তো সেইখানে একটু আর ভিডিও সেরকম করতে পারিনি। তো দেখো বাড়িতে চলে এসেছি দুধ নিয়ে একবার আসার পথে, আর এখন ড্রেস ট্রেস চেঞ্জ করবো, কারণ দেখো পুরো ঘেমে গেছি একদম পুরো। তো এখন ছেলের জন্য ছেলেকে খাবার দেবো দুধ গরম করে,
আর আমি করে নেবো, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। সকালবেলা চা খেয়েছি, কিন্তু চা খেলে কী হবে, আমার চাটা খেয়ে পোষায়নি। তো এখন আবার একটু চা খাবো, দুধ দিয়ে আদা দিয়ে একটু গাঢ় করে চা বানিয়ে খাবো। চাটা খেয়ে ঠেয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা দেখলে চা বানিয়ে নিলাম, তো এই চা খেতে খেতে আজকে ব্লগটা এন্ড করছি। আজকে আর ব্লগটা বাড়াবো না, এখানেই শেষ করছি। আর আমাদের সুন্দরবনের জঙ্গল কেমন তোমাদের লাগলো তোমাদের ঘুরিয়ে দেখালাম। আর তোমরা যদি কিছু দেখতে চাও অবশ্যই তোমরা জানাবে, আমাদের সুন্দরবনে আরও কিছু জিনিস আছে যেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এক এক করে দেখতে থাকো ব্লগটা পুরো, ঠিক আছে? আমার ব্লগটা পুরো মানে না, এই ব্লগে তো আর দেখাবো না, আবার নেক্সট একটা ব্লগে তোমাদের দেখাবো। আমাদের সুন্দরবনে আরও অনেক কিছু জায়গা আছে যেগুলো তোমাদের জায়গা, সেগুলো তোমাদের অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যদি সেগুলো দেখতে হয় তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করে আরও আরও এগিয়ে দাও। তো চলো আজকে এখানেই শেষ করছি, কালকে নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ 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 সবাই আমাকে আরও অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট দাও। ওকে, বাই বাই।